এই থাম 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 তোরা এখনি রেস্টুরেন্ট থেকে বের হ কেন রে বন্ধু আমরা আবার কি করলাম আমরা রেস্টুরেন্ট থেকে বের হব কেন তোরা তো মানুষের জাত মানুষ না তোরা তো কুত্তার থেকেও অধম তোরা এখনি রেস্টুরেন্ট থেকে বের হয়ে যা কি রে অব্র তুই না আমাদের বন্ধু বন্ধু হয়ে বন্ধুরে এত বড় একটা কথা বলতে পারলি হ্যাঁ বলতে পারলাম তোরা তো বন্ধু হওয়ার যোগ্যতা রাখিস না তোদেরকে আগে বন্ধু মনে করতাম কিন্তু এখন আমি তোদের কোনো বন্ধু মনে করি না তোরা ভাই বের হয়ে যা না রে এখনো দাঁড়িয়ে রইছিস কেন কি রে ভাই কি হইছে তোর সেটা তো বলবি তুই হঠাৎ করে আমাদের সাথে আজ এত খারাপ ব্যবহার করতেছিস কেন এমন ভাব নিছিস মনে হচ্ছে যেন কিছুই জানিস না আরে কি জানবো আমরা তো কোনো কিছু করেই নাই কিছু করলে তো জানবো তাই না কিছু করো নাই তাই না তোমরা তো খুব সাধু তোমরা তো কিছুই করো না আমার ব্যবসাটার যে লাল বাতি জ্বালাই দিছিস তোরা সেটা কি তোদের খেয়ালে আছে আরে কি হইছে ভাই সেটা তো বল তোর ব্যবসায় আমরা কিভাবে লাল বাতি জ্বালাইলাম তোরা একটা জিনিস মনে কর ভাই তোরা প্রত্যেকটা দিন আমার রেস্টুরেন্টে এসে কি করিস বন্ধু আয় তোরা এদিকে আয় এই দেখ এই রেস্টুরেন্টটা আমি নতুন দিয়েছি বুঝছিস ও রেস্টুরেন্টটার নাম দিছস কি ভিআইপি কমিউনিটি সেন্টার ও আচ্ছা খাবার কেমন হবে আরে হ্যাঁ তোরা খাইলেই বুঝতে পারবি চল ভিতরে চল আচ্ছা চল এদিকে এসে বস ডেকোরেশনটা কেমন হইছে বন্ধু ভালোই তো সুন্দরই হইছে হ্যাঁ ডেকোরেশনের পিছনে অনেক টাকা খরচ হয়ে গিয়েছে এই বিপুল আশার বাজারে এরকম রেস্টুরেন্ট আর একটাও নেই বুঝছিস আচ্ছা বন্ধু তুই কোনো টেনশন করিস না আমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে যত ভাই ব্রাদার আছে সবাইকে বলে দেব তোর রেস্টুরেন্টে আসতে যাক বন্ধু এই কথাটা এখনি আমি তোদের বলতাম তোদের যত ভাই ব্রাদার আছে যত বন্ধু বান্ধব আছে আমার রেস্টুরেন্টে একটু আসতে বলিস ইনশাল্লাহ আমি ভালো সার্ভিস দিব বুঝছিস বন্ধু তুই যে বিপুল আশা মধ্যবাজারে রেস্টুরেন্টটা দিলি রেস্টুরেন্টটা দেখবি অনেক ভালো চলবে আর এরকম ভিআইপি রেস্টুরেন্ট এই বাজারে একটাও নাই আরে শুধু রেস্টুরেন্ট না তো পাশে কমিউনিটি সেন্টার আছে চল তোদের দেখাই আচ্ছা চল দেখি আমাদের এখানে বিয়ের কাজ গায়ে হলুদের কাজ সবকিছু করা হয় একদম ফ্রিতে বুঝছিস বন্ধু জায়গাটা দেখে মনে হয় আমি এখনই বিয়ে করে ফেলি আরে হ তোদের সবার বিয়ে কিন্তু এই জায়গায় করা লাগবে আচ্ছা ঠিক আছে চল তোদের এখন কিছু খাওয়াই একটু নাস্তা করবি চল আচ্ছা চল বন্ধু তোর রেস্টুরেন্টের খাবারের মান তো অনেক ভালো হ আসলে নিজ হাতে চালাচ্ছি তো সবকিছু নিজেই পরিচালনা করতেছি ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি বুঝছিস বন্ধু চিকেন নুডলস গেন যা বানাইছত না একবারে মাখন হ্যাঁ বন্ধু তোর পরিচিত যারা আছে সবাইকে একটু আসতে বলবি তাইলেই হবে হ্যাঁ বন্ধু তাইলে আজকের মতো যাই আবার পরে দেখা হবে আচ্ছা যা তাইলে তোরা ভালো থাকিস হ্যাঁ এই বস এই ওয়েটার কই এদিকে আসো জি স্যার আপনাদের কি লাগবে অব্রো রেস্টুরেন্টে তো চিকেন নুডলসই ভালো তাইলে দুটো চিকেন নুডলস খাই আচ্ছা ভাই আপনি দুটো চিকেন নুডলস দেন আমাদের আচ্ছা ভাই দিতেছি এই নেন স্যার আর কিছু লাগলে বলবেন আচ্ছা ঠিক আছে এই নে স্যার আপনাদের বিল হইছে 300 টাকা আরে মিয়া কিসের বিল এটা আমার বন্ধু অব্রু রেস্টুরেন্ট এখানে যদি বিল দিয়ে খাওয়া লাগে তাইলে কি হয় এই শুভ আয় তো চল যারা খেয়ে গেল তাদের বিলটা কই ভাই ওরা নাকি অব্রু ভাইয়ের বন্ধু বিল তো দিল না বিল না দিলে হবে কিভাবে আচ্ছা আমি দেখতেছি এই ওয়েটার ভাই কই এদিকে আসো কি লাগবে স্যার আজকে আমাদের দুটো কোল্ড কফি দাও আচ্ছা ঠিক আছে স্যার আনতেছি স্যার এই নেন আচ্ছা শোন কোল্ড কফি কিন্তু ভালোই অব্রো রেস্টুরেন্টে যদি এরকম প্রতিদিন খাইতে পারি আর কি লাগে ভাই আগেরবারের বিলটা তো দিলেন না এবারে বিলটা দিয়েন 150 টাকা হইছে আরে ব্যাটা কিসের বিল পাগল হইছস নাকি এটা যদি অব্রো শুনে তো চাকরি থাকবো না আসলে অব্রো ভাই বলছে বিল ছাড়া কাউকে যদি না খাওয়াই আসলে রেস্টুরেন্ট ক্ষতির পথে তো তাই এই ভাই শোনো তুমি অব্রোরে বইলো যে ওর বন্ধু রফিকুলার শুভ এসে খাইয়া গেছে ও কিছুই বলবে না এই শুভ চল তো ভাই আপনার ওই ফ্রেন্ড আছে না রফিকুলার শুভ ওরা তো প্রতিদিন এসে খেয়ে যায় কিন্তু বিল দেয় না আপনার নাম বলে যায় প্রত্যেকটা দিন এসে খেয়ে যায় না এটা তো ঠিক না এর তো কিছু একটা করতে হবে হ্যাঁ ভাই কিছু একটা করেন ওরা প্রতিদিন অনেকগুলো টাকা খেয়ে যায় কিন্তু বিল দেয় না আচ্ছা দেখি এবার আসুক আসলে আমি দেখতেছি তোরা আমার বন্ধু মানুষ সেই হিসেবে না হয় একদিন দুই দিন এসে ফ্রিতে খাইয়ে যাইতে পারিস তাই বলে প্রত্যেকটা দিন আসবি প্রত্যেকটা দিন এসে 500 টাকা 1000 টাকা তোরা বিল করে যাস বিল দিস না লসটা কার হয় লস তো আমার হয় একটা ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করতে বাইরের লোকজন লাগে না তোদের মতো কিছু বন্ধু বান্ধব থাকলেই যথেষ্ট প্রত্যেকটা মাসে দেখ আমার 15-20 হাজার টাকা তোদের পিছাই খরচ হয়ে যায় তাইলে আমার লাভ আসবে কোন জায়গা থেকে ভাই আমি তোদের কাছে এবার মাপ চাচ্ছি ভাই তোরা আমার একটু মাপ কর তোরা এখান থেকে যা যা চলে যা আপনি যদি নিজের ব্যবসা প্রতিষ্ঠানের উন্নতি চান তাহলে আপনার ফ্রেন্ডদেরকে কখনোই বেশি প্রাধান্য দিবেন না বেশি প্রাধান্য দিবেন তো আপনার ব্যবসা লাল বাতি জ্বলে যাবে